মোহনে মরয়া সায়াসিল প্রিয়াশা নদীর ভাঙ্গন কুহুলে ওরে বাজান বসলাম যায়া বীরখয় তহলে ওই ডাল ধরব বয়লে আরে আমার ডাল ধরার আগে বীরখ রাজবাড়ির মাঠ জুড়ে থোকা থোকা সাদা ফুল, ফুলের মধ্যে লুকিয়ে আছে পেঁয়াজের বীজ। চাষিরা কেউ বলেন দানা, কেউ বলেন কালো সোনা। এই কালো সোনার গুণেই রাজবাড়ি জেলা পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে তৃতীয় অবস্থানে। পেঁয়াজ উৎপাদনে এগিয়ে থাকা রাজবাড়িতে শুধু পেঁয়াজ বীজেরই আবাদ হয় প্রায় 200 হেক্টর জমিতে। বীজতলায় পেঁয়াজের দানা বা বীজ বপন করলে অঙ্কুরোদ্গমের পর বেড়ে ওঠে পেঁয়াজের চারা। রাজবাড়ির দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ, পেঁয়াজ চারা ও পেঁয়াজ চাষের জন্য খুব উপযোগী। স্থানীয় চাষিদের কেউ কেউ তাই পেঁয়াজ চাষের মৌসুম শুরুর আগে আগে এভাবে পেঁয়াজের চারা ফলান আলাদা ফসল হিসেবেই। জলের সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এমন জমির বীজতলায় শীতকালীন মূল কাটা পদ্ধতির পেঁয়াজ চারা এখানে বেড়ে ওঠে অক্টোবর নভেম্বর মাস থেকে এবং হালি পদ্ধতির পেঁয়াজ চারা ডিসেম্বর জানুয়ারি মাস থেকে। পেঁয়াজ চাষের জন্য ঠান্ডা জলবায়ু বেশি উপযোগী হলেও চাষ এখন হয় শীত, গ্রীষ্ম, বর্ষা তিন ঋতুতেই। গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা বেড়ে ওঠে ফেব্রুয়ারি থেকে আর বর্ষাকালীন পেঁয়াজ চারা জুলাই থেকে। বীজ বপনের সাধারণত 40 থেকে 45 দিনের মাথায় চাষিরা পেঁয়াজ চারা তুলতে শুরু করেন ক্ষেত থেকে। শেকড় সহ সযত্নে সাবধানে অক্ষত অবস্থায় পেঁয়াজ চারা তোলেন চাষিরা। ক্ষেত থেকে তোলার পর পেঁয়াজ চারা আঁটি হিসেবে সাধারণত বাঁধা হয় হাট বাজারে পরিবহন ও বিক্রি এবং ক্ষেতে রোপণের সুবিধার জন্য। প্রতি বিঘা জমিতে রোপণের জন্য চাষিদের সাধারণত 6 থেকে 7 মণ পেঁয়াজ চারা লাগে। পেঁয়াজ চারা আহরণের আগে আগে চাষিরা সারেন মূল জমি তৈরির ধাপভিত্তিক কাজ। পেঁয়াজের শেকড় মাটির 5-7 সেন্টিমিটারের বেশি নিচে যায় না বলে জমি সাধারণত গভীর করে কর্ষণের প্রয়োজন হয় না। আগাছামুক্ত ঝুরঝুরা সমতল মাটি পেঁয়াজ চাষের জন্য সবচেয়ে উপযোগী। 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেঁয়াজ চাষের জন্য অনুকূল হওয়ায় পেঁয়াজের চাষাবাদ বেশি হয় শীতকালে। জমির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য
দরকারি সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ লাগে। ক্ষেতের ঝুরঝুরে মাটিতে লোহার পাতের আঁচড়া টেনে চাষিরা সারিবদ্ধ রেখা আঁকেন ঠিকঠাক মতো পেঁয়াজ চারা রোপণের জন্য। জমিতে অঙ্কুরিত পেঁয়াজ বা কন্দ রোপণের মাধ্যমে মেলে মূল কাটা পেঁয়াজ, আর বীজতলার বীজ থেকে উৎপন্ন চারা রোপণের মাধ্যমে মেলে হালি পেঁয়াজ। দুক্ষেত্রেই আঁচড়া অঙ্কিত এসব রেখা চারা রোপণের জন্য কাজে লাগে। প্রস্তুতির সব কাজ সারা হলে দল বেঁধে চারা রোপণের পালা। আমি তোমার দেখা পাবো হো বইলা হারে মোহনে বড়য়া দলবদ্ধ কাজের মাঝে কেউ যখন খোলা গলায় গান ধরেন কাজের ছন্দ তখন বাঁধা পড়ে হৃদয় ছোঁয়া সেই গানের সুর তাল মূর্ছনায়। নদীর বাঙ্গোয়ন কুহুলে ওরে বাজান বসলাম যায়া বীরখয় তহলে ওই ডাল ধরব বয়লে যে আরে আমার ডাল ধরার আগে বীরখ বীরখের ডাল ভাঙিয়া পইল মনে বড় আশাছিল ওরে বাজান তোয় মার দেখা পাবো বইলা হারে আমার পারি ধরার আগে তরি আমার তরি কিনা হারাই ডুবিল। রোপণের জন্য 40 থেকে 45 দিন বয়সী চারা বেশি উপযোগী। চারার বয়স এর চেয়ে কম হলে জমিতে দাঁড়ায় না, আর বেশি হলে শুকিয়ে যায় চারা। বাংলাদেশে পেঁয়াজের চাষ হয় 250,000 হেক্টর জমিতে। এই বালিয়াকান্দি সহ রাজবাড়ির 5টি উপজেলায় পেঁয়াজের আবাদ হচ্ছে প্রায় 32,000 হেক্টর জমিতে। এখানে আমার মোটামুটি 14 থেকে 15 পাটি জমি আছে, আমি পুরাটাই চাষ করি। আমি ব্যক্তিগতভাবে বড় হিসেবে আলু মাংসের শিক্ষকতা করি এবং পাশাপাশি এই চাষের সাথে আপনার সংযুক্ত। এটা আমি আমার মার আদেশ ক্রমে আমি এই পেঁয়াজ চাষ করি। আট ইঞ্চি দূরত্বের প্রতিটি সারিতে চাষিরা পেঁয়াজ চারা সাধারণত রোপণ করেন 4 ইঞ্চি পরপর। শেকড়সহ অক্ষত অবস্থায় চারা রোপণ করতে হয় সাবধানে, যেন শেকড় মুচড়ে বা বেঁকে না যায়।
পেঁয়াজের চারা ঠিকঠাক মতো রোপণ করাই যথেষ্ট নয়। চাহিদামাফিক জলসেচ, আগাছা অপসারণ, সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ সহ অন্তর্বর্তীকালীন পরিচর্যার উপর অনেকখানি নির্ভর করে পেঁয়াজের কাঙ্ক্ষিত ফলন। দুপুর হলে নজর কাড়ে খাবার বাহকদের চলাচল। সাত সকালে শুরু হওয়া কাজ থেকে পেঁয়াজ চাষি ও কৃষি শ্রমিকরা সাময়িক বিরতি নেন মধ্যাহ্ন ভোজনের সময়টায়। দৈনিক চুক্তিতে কাজ করা দলবদ্ধ কৃষি শ্রমিকদের জন্য এখানে দুপুরের খাবার সাধারণত আসে পেঁয়াজ চাষির বাড়ি থেকে। চুক্তিভিত্তিক কৃষি শ্রমিকদেরকে মজুরির পাশাপাশি দুপুরের খাবার যোগান দেয়াটা এ অঞ্চলের প্রচলিত রীতি। মূলত কর্মঘণ্টা বাঁচানোর তাগিদেই চল হয়েছে এই রীতির। জায়গা ভেদে খাওয়া দাওয়ার ধরন ধারণ এখানে একই রকম। দিন ভেদে তফাতটা শুধু খাবারে, কোথাও ডিম খিচুড়ি তো কোথাও ভর্তা ভাত তরকারি। ক্ষুধা তৃষ্ণা ও শখ পূরণের দ্বিপ্রাহরিক আয়োজন কৃষি শ্রমিকদের ফিরিয়ে দেয় আবারও কাজে নামার উদ্দীপনা ও শক্তি। বাড়ন্ত পেঁয়াজ চারার ঠিকঠাক বেড়ে ওঠা নিশ্চিত করতে জলসেচের সঠিক ব্যবস্থাপনা বেশ জরুরি। পাম্প দিয়ে তোলা ভূগর্ভের পানি জলসেচের মূল উৎস এখানে। পেঁয়াজের জমিতে প্রয়োজনীয় রস না থাকলে সাধারণত 10-15 দিন অন্তর সেচ দিতে হয়। পেঁয়াজ জলাবদ্ধতাও সইতে পারে না, জমিতে তাই নিকাশের ব্যবস্থাও থাকতে হয়। পানি কম কি বেশি কি আসে যায়, জলাশয় যেমনই হোক বকেদের দেখা মিলবেই। জলসেচ ও পানি নিষ্কাশনের সুবিধা আর ঠান্ডা ও আর্য জলবায়ু পেলে ঠিকঠাক বেড়ে ওঠে পেঁয়াজের চারা। সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ লাগে নিয়মিত বিরতিতে। রাজবাড়িতে পেঁয়াজের চাষ হয় বছরে 4.5 লাখ টন পেঁয়াজ ফলনের লক্ষ্যমাত্রা নিয়ে। পুরো দেশের লক্ষ্যমাত্রা 36 লাখ টন। আবহাওয়ার হেরফেরে লক্ষ্যমাত্রা কখনো পূরণ হয় কখনো হয় না। অনুকূল আবহাওয়ায় দরকারি রোদ, বাতাস, খাবার ও পানির যোগান এবং যত্নআত্তি পেলে পেঁয়াজের গাছ দ্রুত বেড়ে ওঠে পূর্ণ শক্তির সতেজতা নিয়ে।
অ্যালিয়াম সেপা বৈজ্ঞানিক নামের বর্ষজীবী এই উদ্ভিদটির গোড়ার দিকে থাকা মাংসল শল্কপত্র দিয়ে পরিবেষ্টিত কন্দই পেঁয়াজ। পেঁয়াজ গাছের ঘাড় ও গলা শুকিয়ে ভেঙে পড়লে বা বেশিরভাগ পাতার অগ্রভাগ হেলে পড়লে চাষিরা বুঝতে পারেন পেঁয়াজ সংগ্রহের সময় হয়েছে। জাতভেদে সাধারণত চারা রোপণের দেড় থেকে দুই মাস পর চাষিরা ক্ষেত থেকে পেঁয়াজ তোলেন। বীজ বপন থেকে পেঁয়াজ উত্তোলন পর্যন্ত গ্রীষ্মকালীন জাতে সময় লাগে 95 থেকে 110 দিন আর শীতকালীন জাতে 130 দিন থেকে 140 দিন। রোদ বনাম পেঁয়াজ, এক হাতে ছাতা ধরে আরেক হাতে তাই পেঁয়াজ তোলার কারিগরি। ঝুরঝুরে মাটিতে পেঁয়াজ ফলানোয় তুলতে তেমন কষ্ট হয় না, হালকা টানেই পুরো গাছ উঠে আসে। রাজবাড়ী জেলায় উপজেলা মোট 5টি। রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, কালুখালী, পাংশা ও গোয়ালন্দ মাত্র 5টি উপজেলায় আবাদ করেই এই রাজবাড়ী জেলা এখন পেঁয়াজ উৎপাদনে দেশে তৃতীয় অবস্থানে। রাজবাড়ির চাষিরা দেশে উৎপাদিত মোট পেঁয়াজের 14% ফলান, যা মোট উৎপাদনের 1/7। লালতির হাইব্রিড, লালতির কিং ও শুকসাগর সহ দেশি ও বিদেশি মিলিয়ে বেশ কয়েক জাতের পেঁয়াজ ফলান রাজবাড়ির চাষিরা। ফলনের হার ভেদে দাম এবং চাহিদা কোনোটার বেশি কোনোটার কম। বাড়ি উদ্ভাবিত পেঁয়াজের অনেকগুলো উন্নত জাত এবং ফরিদপুরি ও তাহিরপুরি নামের স্থানীয় জাতের পেঁয়াজও বেশ ফলান এখানকার চাষিরা। রাজবাড়ির চাষিরা জাতভেদে প্রতি হেক্টর জমি থেকে পেঁয়াজ সাধারণত আহরণ করেন কম বেশি 13 টনের মতো, প্রতি একর থেকে 48 কুইন্টালের মতো আর প্রতি বিঘা থেকে কম বেশি 50 মনের মতো। সংগ্রহ করা পেঁয়াজ চাষিরা স্তূপাকারে ফেলে রাখেন সারিবদ্ধভাবে, মূলত যানবাহনে মজুত করার জন্যই এভাবে পরিকল্পিত ফেলে রাখা। নানা ধরনের পুষ্টি ও ঔষধি উৎপাদনে ভরা বলে পেঁয়াজ যেমন উপকারী তেমনি জনপ্রিয়। বালিয়াকান্দির চাষিরা পেঁয়াজ এখন চালান করেন পাওয়ার টিলারে টানা ট্রলিতে ভরে। বিশ্বজুড়ে পেঁয়াজের বাৎসরিক ফলন প্রায় 23 বিলিয়ন টন, প্রায় 34 লাখ টন পেঁয়াজ ফলিয়ে
বিশ্বের দেশ তালিকায় বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে, আর দেশের জেলা তালিকায় রাজবাড়ী তৃতীয় অবস্থান পেয়েছে প্রায় 4 লাখ টন পেঁয়াজ ফলিয়ে। পেঁয়াজ চাষ লাভজনক, বিগত দশকে তাই উৎপাদন বেড়েছে প্রায় 148%। ক্ষেত থেকে পেঁয়াজ আগে বহন করা হতো মূলত গরু মোষের গাড়িতে। যান্ত্রিক প্রযুক্তির প্রয়োগের কাজটা এখন সহজ ও সাশ্রয়ী হলেও হারিয়ে গেছে যুগ যুগান্তরের সেই ঐতিহ্য। ক্ষেত থেকে পেঁয়াজ আহরণের পর প্রক্রিয়াজাতকরণ পর্বের প্রথম কাজ পেঁয়াজ কাটা। পেঁয়াজের ডগার দিকে 2 সেন্টিমিটারের মতো বাড়তি রেখে কাণ্ড থেকে বিচ্ছিন্ন করাটাই পেঁয়াজ কাটা। কাণ্ড থেকে বিচ্ছিন্ন করার পর পেঁয়াজ নামের মাংসল কন্দ উপযোগী হয় বিপণনের। শুধু মাঠে ময়দানে নয়, পেঁয়াজ কাটা হয় পেঁয়াজ চাষির বাড়িতে এনেও। এক একজন কৃষি শ্রমিক সারা দিনে প্রায় মন 5 পেঁয়াজ কাটতে পারেন। ঘরে বাইরে মিলিয়ে পেঁয়াজ কাটার কাজটা নারী কৃষি শ্রমিকরাই বেশি করেন। শুধু পেঁয়াজ কাটা নয়, বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত ধাপভিত্তিক প্রায় প্রতিটি কাজে নারীরা কম বেশি হাত লাগান সংসার সামাল দিয়ে। ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পর কাটাকাটি, রোদে শুকানো, ধান ঝাড়ার মতো ঝাড়াই, খারাপ বা পাকা পেঁয়াজ বাছাই সহ নানা ধরনের কর্মকাণ্ড চলে সপ্তাহ খানেক ধরে। পচনশীল পণ্য পেঁয়াজের বিপণন ও সংরক্ষণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ গুদামজাতকরণ। গুদামজাতকরণের ইতিবাচক প্রয়োগ চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করে সময় মতো পেঁয়াজের উপযোগ তৈরি করে এবং কাঙ্ক্ষিত সময়ে পেঁয়াজের প্রাপ্তি নিশ্চিত করে। বায়ু চলাচলের সুবিধাযুক্ত গুদামের শীতল পরিবেশ ও স্বল্পালোকে পেঁয়াজ সংরক্ষণ করা হয় নানা উপায়ে। পেঁয়াজ বেশি সংরক্ষণ করা হয় বাঁশের মাচায়। বাঁশের বানা বিছানো মাচার একাধিক তাক বানিয়ে পেঁয়াজ তাতে রাখা হয় 10 থেকে 15 সেন্টিমিটার পুরু করে। সংরক্ষিত পেঁয়াজ মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হয়, সরিয়ে ফেলতে হয় নষ্ট পেঁয়াজ। গুদামের সংরক্ষিত পেঁয়াজ ঝাড়াই, বাছাই ও গ্রেডিং করার পর বস্তা ভরে ভরে চালান করা হয় আশপাশের হাট, বাজার ও মোকামে। সোনাপুর বাজার ও জামালপুর বাজার সহ রাজবাড়ী জেলার বেশিরভাগ হাট বাজার পেঁয়াজের মৌসুমে হয়ে ওঠে পেঁয়াজ বিক্রিকিনির প্রাণবন্ত প্রাণকেন্দ্র।
পেঁয়াজের জাত ও মান বুঝে প্রতিযোগিতামূলক দরাদরির মধ্য দিয়ে বেশিরভাগ পেঁয়াজ কেনেন পাইকাররা। রীতিমাফিক পেঁয়াজের হাত বদল এখানে সম্পন্ন হয় আড়তদারের জনবলের সহযোগিতায়। চাহিদা ও যোগানের আন্তঃসম্পর্কের উপর ভিত্তি করে পেঁয়াজের দাম এক এক সময় এক এক রকম থাকে। মৌসুমের শুরুতে পেঁয়াজ কিছুটা চড়া দামে বিকোয়, যোগান বাড়লে ক্রমান্বয়ে কমে আসে দাম। মাপের একক হিসেবে কেজি ও কুইন্টালের প্রচলন হলেও পেঁয়াজের ওজন ও দর কম বেশি এখনও নির্ধারিত হয় মন হিসেবে। বিক্রি হওয়া পেঁয়াজ মাপামাপির পর সব এসে জমে আড়তদারের আড়তে। পেঁয়াজের মৌসুমে মোকামের আড়তগুলোতে লাখ লাখ টাকার লেনদেন হয় ক্রেতা বিক্রেতাদের মাঝে। যেখানে পেঁয়াজের বিকিকিনি চলে সেখানে নজর কাড়ে বাঁশের বানার পশুরাও। দশ হাত দীর্ঘ, পাঁচ হাত প্রস্থের এসব বানাই পেঁয়াজ সংরক্ষণের মাচায় বিছানো হয়। সুতলি দিয়ে গাঁথা বাঁশের চটার এই বানা মানভেদে সাধারণত বিক্রি হয় ১২০০ থেকে ১৫০০ টাকায়। পেঁয়াজের মৌসুমে মোকামের আড়তগুলোতে প্রতিদিন টন কে টন পেঁয়াজ এভাবে বস্তাবন্দি করা হয় নানা গন্তব্যে চালান করার জন্য। পেঁয়াজ বিপণনে মোট পাঁচ পদের মধ্যস্থ কারবারি, ফরিয়া, ব্যাপারী, আড়তদার, পাইকার ও খুচরা ব্যবসায়ী। এদের মধ্যে মোকামের মূল চরিত্র আড়তদার। পেঁয়াজের বর্তমান বাজার আজকে ১৪ থেকে ১৬ টাকা। আর এখানকার পেঁয়াজ বিভিন্ন মোকামে যায়, সারা বাংলাদেশ, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগাং সব জায়গায়। রাজবাড়িতে পেঁয়াজের উৎপাদন বেশি, স্থানীয় চাহিদা মিটিয়ে তাই বেশিরভাগ পেঁয়াজ রপ্তানি হয় বাইরে। দেশজুড়ে পেঁয়াজের চাহিদা উৎপাদনের মধ্যে ঘাটতি প্রায় ৩ লাখ টনের। ঘাটতির বিপরীতে পেঁয়াজ চাহিদা মেটানোয় রাজবাড়ির পেঁয়াজের গুরুত্ব তাই অনেক। দেশ হিসেবে বিশ্বে তৃতীয় অবস্থান আর জেলা হিসেবে দেশের মধ্যে তৃতীয় অবস্থান। ঈর্ষণীয় এ অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজবাড়ির পেঁয়াজের এই উৎপাদন ও বিপণন যজ্ঞ।